এতদিন ধরে কেন ভাত ঠিকঠাক করে ঠিকানা বলোনি? ঠিকানা বললে এতদিন তুই বাড়ি চলে যেতে পারতে। তো যাক, এখানে কেমন ছিল তাই বলো? ভালো ছিল, ঠিকঠাক খাবার দিত। মায়ের সঙ্গে দিল্লির দিকে রওনা হয়েছিল মালদহের হবিবপুরের মেয়ে সারদা মুর্মু। মাঝপথে হারিয়ে যায় সে। এরপর কেটে গিয়েছে তিনটে বছর। খোঁজ না পেয়ে মেয়েকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিল সারদার পরিবার। এতদিন পর ফের পরিবারের কাছে ফিরতে পারল ওই কিশোরী। এতদিন মুর্শিদাবাদের আম্বেদকর চাইল্ড কেয়ার ইনস্টিটিউটই স্থায়ী ঠিকানা হয়ে উঠেছিল ওই আদিবাসী কিশোরীর। মূলত ভাষাই ছিল অন্তরায়। আদিবাসী ভাষায় সাবলীল সারদা বাংলা বুঝতে পারত না, তাই নাম ঠিকানা বলতে পারেনি উদ্ধারকারীদের। হোম কর্তৃপক্ষ জানিয়েছে সুতি থেকে সারদাকে উদ্ধার করে হোমে নিয়ে আসা হয়েছিল। এরপর তাকে লেখাপড়া শেখানো হয়। অবশেষে সারদা বাংলায় তার নাম ঠিকানা বলতে পারলেই শুরু হয় তার পরিবারের খোঁজ খবর। কিভাবে খোঁজ পেলেন? খোঁজ পেলাম বলতে, বাচ্চাটি আমার এখানে বছর দেড়েক আগে আসে। হ্যাঁ, মুর্শিদাবাদ আইরনের ওখানে থেকে ওকে রেস্কিউ করা হয়। তারপর আইরন সুতি থানার পুলিশ ওকে সিডাব্লুসিতে প্রডিউস করে এবং সিডাব্লুসি চেয়ারপারসন আমার এখানে প্লেসমেন্ট অর্ডার দেন। তারপর বাচ্চাটি আমার এখানেই আছেন দেড় বছর থেকে। তো বাচ্চাটি যেহেতু আদিবাসী সম্প্রদায়ের, সেহেতু বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত না, চুপচাপ থাকত। তারপর কিছুদিন পর ওকে কাউন্সিলিং করে জানা যায় যে ওর বাড়ি মালদার হবিবপুরে। তো সেই মোতাবেক গত 21 সালে আমরা জুন মাসে ওর একটা সোশ্যাল ইনভেস্টিগেশন করার জন্য সিডাব্লিউসিকে একটা লেটার করি যে এই এই অ্যাড্রেসে ওর একটা ইনভেস্টিগেশন করার জন্য। এতদিন পর মেয়ের খোঁজ পেয়ে বুধবার ওই হোমে ছুটে এসেছিলেন সারদার মা ও মাসি। আমরা খুঁজে পেলাম শুক্রবার দিন না শনিবার দিন আমি দিয়েছিলাম তাহলে ওখানে পঞ্চায়েত আমাকে বললো তোমার মেয়ের খবর আসছে। আমি পুলিশে দিয়েছি, হাতে আছে, কিন্তু আমি ছবিটা উঠাই নিয়েছি। তখন থেকে মা ও মাসিকে কাছে পেয়ে খুশি সারদাও। বাড়ি যাবে? বাড়ি কতদিন থেকে তুমি ছাড়া, তুমি জানো বাড়ি? অবশেষে তিন বছর পর মা ও মাসির হাত ধরে বাড়ি ফিরল নিখোঁজ হয়ে যাওয়া মেয়ে। দ্য ওয়াল ব্যুরো।